বিভাগ নিয়ে 483 নম্বর পি স্কুলে প্রথম ও জেলায় সম্ভাব্য পঞ্চম হয়ে তাক লাগিয়ে দিয়েছে নদিয়ার পলাশীপাড়ার রামনগর পাড়া এলাকার দিন মজুরের মেয়ে গৌরীধর। গৌরীকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ পলাশীপাড়া এলাকার মানুষের। ভূগোল নিয়ে পড়ার ইচ্ছা তার। দুস্থ এই পরিবারের পাশে সার্বিকভাবে দাঁড়াতে আশ্বাস দিয়েছে তার স্কুল পলাশীপাড়া MGS বিদ্যাপীঠ কর্তৃপক্ষ। আমি পলাশপাড়া MGS বিদ্যাপীঠের ছাত্রী গৌরীধর বলছি। আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলো এবং আমি রেজাল্ট অনলাইনে সার্চ করে জানতে পারলাম যে আমি 483 পেয়েছি এবং আমি জেলার মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছি। এবং আমি আমাদের বাড়িতে আমাদের খুব মা বাবা খুব কষ্টের মধ্যে দিয়ে আমাদের আমাকে পড়াচ্ছে এবং সরকারিভাবে বিভিন্নভাবে সাহায্য পেলে আমি আরও উপকৃত হতাম। এবং আমি এখন ভূগোল নিয়ে পড়তে চাই এবং আমি ভূগোলেও 100-তে 100 পেয়েছি এবং ভূগোল নিয়ে আমার পড়ার শখ আছে। সরকারি কোনো সাহায্য পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হয়। কত পার্সেন্ট পেয়েছো তুমি? আমি 96.6 পার্সেন্ট পেয়েছি। তোমাকে পড়াশোনা করতে কে কে সহযোগিতা করেছে? পড়াশোনা করতে আমাকে স্কুলের টিচাররা যা পড়িয়েছে স্কুলে সেগুলো পড়েছি এবং এছাড়াও টিউশনের টিচাররা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। বাড়িতে মা বাবা দাদা তিনজনেই সহযোগিতা করেছে। মাও বাড়িতে হাতের কাজ করে, ঠোঙা করে। এছাড়া বাবাও দিন মজুরি খাটে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো আজকে, তো আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, 483 পেয়েছে। আমি খুব খুশি। আর আমি খুব কষ্ট করে দুটো ছেলে মেয়েকে পড়াশোনা করাই। বাবা কি করে? সেরকম খাটতে পারে না, কোনো রকম যে যখন যেরকম পারে তখন সেটা করে। আর আমি বাড়িতে ঠোঙা ঠোঙা তৈরি করি, করে দুটো ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। ও কোনো সহযোগিতা পেয়েছে কোথাও? এই একটু মাস্টারদের সঙ্গে যেরকম পেরেছে একটু জেনে টেনে নিয়েছে, আর ও নিজে খুব খেটেছে। কতক্ষণ পড়তো? ও পড়াশোনা প্রায় সব সময় প্রায় বই নিয়েই বসে থাকতো, স্যান খাওয়া টিউশনই বাদে। সবসময় বই ছাড়া ও কোনো কিছু করেনি, কোথাও যেতেও না, কোথাও বেড়াতেও যায়নি। এমনি রাতেও পড়েছে ও, সবসময়কার জন্যে বই নিয়েই থাকতাম। এবার রেজাল্ট তো বেরোলো, এবার দেখি। ইচ্ছা তো আছে উঁচু ইয়েতে যাওয়ার, কিন্তু কেউ যদি সব ইয়ে করে একটু সুযোগ সুবিধা করে দেয়। অর্থনৈতিক তো আমার অত ক্ষমতা নেই। এই আপনার নাম? আমার নাম মায়া ধর। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।